Sure. That one just next to অভিনয় সবাই পিজ্জা খাই আপনি না দেখেন কি ভাই ভাই আপনি না দেখেন আপনি দেখেন না ভিক্টরি ফর হই লিয়ে দেন ফর তো টাইম যখন দুপুর 2:46 তখন আমরা এখান থেকে বের হয়ে গেছি বরযাত্রীতে আমরা টোটাল 19টা বাইক যাইতেছি আর সরি ফার্স্ট ডে কারণ সাউন্ড কোয়ালিটি খারাপ আসবে এখন আমি মাইক্রোফোনের যে প্লাগটা ছিল ওইটা খুঁজে পাচ্ছি না সো ওইটা ছাড়াই বের হয়ে গেছি যার জন্য হয়তো সাউন্ড কোয়ালিটি একটু খারাপ আসবে একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো বরযাত্রীতে কেউ হেলমেট পরতে চায় না আমরা প্রায় 19টা বাইক চলতেছি বরযাত্রীতে আর এইখানে শুধুমাত্র আমার সামনে যে ভাইয়াটা আছে উনি হেলমেট পরছে অ্যান্ড একটা প্রিমিয়াম হেলমেট ক্যারি করছে অ্যান্ড আমি এছাড়া আর কেউই হেলমেট পরে নাই আমি আমার ফ্রেন্ডদেরকে বলছিলাম বাট যেই পরিমাণ গরম পড়ছে এই জন্য ওরা পরতে চায় নাই আরেকটা ব্যাপার সেটা হলো আপনারা যারা বিয়েতে বরযাত্রী যাবেন আপনারা যদি 3-4 জন একসাথে হেলমেট পরেন তাহলে দেখবেন আপনাদের দেখা দেখি বাদবাকি যারা থাকবে তারাও হেলমেট পরবে বাট যদি কিছু সংখ্যক মানুষ একসাথে ডিসাইড করেন যে আপনারা হেলমেট পরবেন না তখন বাদবাকি যারা থাকবে তারা সবাই আপনাদের ডিসিশনেই চলে আসবে যে তারাও হেলমেট পরবে না যেটা আজকে হয়েছে তো যাই হোক এইসব সিরিয়াস ব্যাপারে আজকের এই ব্লগে কথা না বলি অন্য একটা ব্লগে না হয় হেলমেট পরা নিয়ে কথা বলবো এই ব্লগটা আপনারা রাইটে এনজয় করেন বিকজ এমনিতেই হয়তো সাউন্ড কোয়ালিটি বাজে হইতেছে আমার মাইক্রোফোনটা লাগাইতে পারলাম না বলে সো লেটস এনজয় দ্য রাইড যাওয়ার পথে এরকম সুন্দর একটা ভিউ পাইছি যার জন্য এখানে দাঁড়াইছি আর শামিম ভাই বলতেছে আমার একা রেখা যাওয়া যাবে না এখানে যার জন্য উনিও দাঁড়াইছে আমার জন্য ভাই চলেন ওয়াও টাইপের একটা ভিউ পাইছি মানে এই ভিউটা মিস করি কিভাবে শামিম ভাই বলতেছিল সুন্দরের মধ্যেই ভয় ভীতি লুকায় থাকে মানে সুন্দরের মধ্যে হচ্ছে ক্ষতি হওয়ার রিস্কটাও বেশি এখন দেখতেছি আমাদের সামনে এরকম একটা রাস্তা পড়ছে তো বাম দিয়ে যাওয়া দরকার ছিল বাম সাইড এত সুন্দর ইটের রাস্তা ছিল আমি একদম মাঝখান দিয়ে কেন যেতেছিলাম ভাইয়াটাকে ফলো করছিলাম ভাইয়ার পাশে মাঝখান দিয়ে যাইতেছিল ও দেখেন আমাদের সবগুলা বাইক গেছে এদিক দিয়ে সবাই এখানে ওয়েট করতেছে আমাদের জন্য আমি একটু মাছের দিকে থাকি কারণ যদি পিছনে থাকা ব্লক করতে গিয়ে হারায় যাই তাহলে আমি আর রাস্তা খুঁজে পাবো না
টেলোয়ারও চেন টেলো সজীব কি কুয়েটের ছাত্র যা সামনে যা সজীব আমাদের একদম কাছের ছোট ভাই প্লাস বন্ধু স্বাগত এই ভ্যানে করে বরযাত্রীতে যাবি চালাইবো কে আকাশ ইসলাম ব্লগার এই যে আসছে রাজিবুল রাহাত রিয়াজুল ইসলাম রাহাত পিতা হাজী বকেসুর রহমান আপনারা অনুরোধ করে ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ তুই যে পোলারের নাশকতাগুলি পোলারা তোর একটা ইপিয়া বাড়াই দিও সাবস্ক্রাইবার যদি সাবস্ক্রাইবার একটা আইসা বলে আমি রাজীব ভাইয়ের কথাতে আসছি রাহাত ভাইয়ের কথাতে আসছি তাহলে তোর লাগে একটা লজেন্স যা নিয়তটাই ছোট টাইম যখন 3:46 তখন আমরা চলে আসছি বিয়ে বাড়িতে অ্যান্ড আসার পথে ফয়সালের হাতে ক্যামেরা ছিল ও অনেক দুষ্টামি ফাইজলামি করছে তো ওইগুলো কিছু ফুটেজ হয়তো আপনারা দেখছেন ওয়েলকাম ব্যাক এভরিওয়ান এখন ঘড়িতে সময় 5:24 আর আমরা এদিক থেকে বের হয়ে গেছি আমরা যাচ্ছি কোথায় আমি এক্স্যাক্টলি জানি না আর রাস্তাটাও তো আমি চিনি না এটাই তো মনে হয় বাজারের রাস্তাটা হ্যাঁ তো আমরা ভেতর একটা পুকুর ছিল পুকুর পাড়ে গিয়ে আড্ডা দিতেছিলাম আড্ডা দিয়ে এসে দেখি এখানে যারা যারা ছিল মানে আদার্স যে বাইকাররা ছিল সবাই চলে গেছে আমাদেরকে রেখে আর বিয়েবাড়িতে এইটা আমার সেকেন্ড টাইম ব্লগ করা বিয়েবাড়িতে ব্লগগুলো কীভাবে করতে হবে আমি এখন পর্যন্ত বুঝে উঠতে পারতেছি না কখন কখন ফুটেজ নিব কখন কখন নিব না আর কোন ফুটেজগুলো দেখতে বেশি ভালো লাগবে তো যাই হোক টুকটাক কিছু ফুটেজ নিছি এগুলোই আপনারা এই ব্লগে দেখছেন হোপ আপনারা এই ব্লগটা এনজয় করছেন যদি ব্লগটার কোনো একটা পার্ট ভালো লাগে তাহলে অবশ্যই দিতে হবে একটা লাইক অ্যান্ড যারা আমার চ্যানেলটাই নতুন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে আমার পরবর্তী এরকমই নতুন একটা ব্লগ নিয়ে যতক্ষণ না আমি আমার পরবর্তী নতুন ব্লগে আপনাদের সামনে হাজির হচ্ছি তার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা সবাই থাকবো অনেক বেশি সুস্থ এবং ভালো ওয়ার্ক হার্ড হ্যাভ ফান পিস